কি বলবেন, গতকাল প্রিয়দর্শিনী, আজকে তার দাদা। পাবলিক সার্ভিস কমিশনটা লুট করেছে তো? আচ্ছা, ও পাবলিক সার্ভিস কমিশনের দীর্ঘদিনের মেম্বার কি দেবপ্রিয় মল্লিক, পাবলিক সার্ভিস কমিশনের 2 নম্বরের মাস্টার। এই যে ভিডিওগুলো ম্যাক্সিমাম চুরি করেছে, 15, 16, 17, 18 যার আমি আরটিআই করেছিলাম, একটা পার্টে আপনার এ দিয়েছে, একটা পার্টে এ দেয়নি, উত্তর দেয়নি, সময় নিয়েছে। স্বাভাবিকভাবে দেবপ্রিয় মল্লিক পিএসসি স্ক্যামের সঙ্গে যুক্ত, ভিডিওটা সাবজেক্টের মধ্যে নয়, বাকিটা তারা করে নেবে। আমি আপনাদেরকে যেটা তথ্য দিচ্ছি, খুব দায়িত্ব নিয়ে দিচ্ছি, গতকাল সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে ওনার 4 জনের মিটিং হয়েছে, মুখ্যমন্ত্রী, ওনার ভাইপো, আর ডিজিপি মনোজ মালব্য এবং সিপি কলকাতা বিনীত গোয়েল। বিনীত গোয়েলের হাতে একটা ল্যাপটপ ছিল, মিটিং অনেকক্ষণ চলেছে। মিটিংয়ে কী হয়েছে আমি জানলেও বলবো না, কিন্তু আউটকাম অফ দি মিটিং, লিপস অ্যান্ড মাউন্সের 2 জন ডাইরেক্টর যারা ইতিমধ্যে সমন পেয়েছিলেন, তাদেরকে মুখ্যমন্ত্রীর বাড়িতে কলকাতা পুলিশের নিরাপত্তায় রাখার ব্যবস্থা হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্তগুলো আমি জানাচ্ছি, সেখানে কলকাতা পুলিশ থেকে হাই পাওয়ার সিসিটিভি এবং 2 জন আর্ম কনস্টেবল দেওয়া হয়েছে। লিপস অ্যান্ড মাউন্সের 2 জন ডিরেক্টর তাদের নিজেদের বাড়িতে থাকছেন না, তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকছেন। কারা লিপস অ্যান্ড মাউন্সের 2 জন ডাইরেক্টর? 2 জন ডাইরেক্টর যারা সমন পেয়েছিলেন আপনারা জানেন। দ্বিতীয় হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির যে নিরাপত্তা তিনি পান, সেই সেম নিরাপত্তা গতকাল থেকে ওনার ভাইপো 42 জন সাংসদের একজন, যিনিও সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে একাধিকবার কোল স্ক্যাম এবং রিক্রুটমেন্ট স্ক্যামে ডাক পেয়েছেন এবং তিনি কোর্টেও গেছেন, আবার কোর্টও তাকে কোঅপারেট করতে বলেছে ইত্যাদি ইত্যাদি, তার রাত্রিযাপনের নিরাপত্তা আপনার মুখ্যমন্ত্রীর মতো সমান মর্যাদায় করা হয়েছে। সুবন্ত বাবু, একের পর এক বাকি বুড়ের সম্পত্তি।